কি জায়গাটা চিনতে পারছো তো? হ্যাঁ ঠিকই চিনেছ, এটাই সেই জায়গা। দুর্গাপুজো এসে গেছে তো, দুর্গাপুজো মানেই তো শাড়ি আর ব্লাউজ কিনতে হবে, আর শাড়ি আর ব্লাউজ কিনতে আসার জন্য কোথায় পৌঁছতে হবে? একদমই তাই, গড়িয়াহাটে। আজকে আমি পৌঁছে গেছি গড়িয়াহাটে তোমাদের জন্য প্রচুর শাড়ির কালেকশন দেখাবো বলে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমৌ। পুজো আর এক মাস বাকি আছে, তাই আমি আজকে চলে এসেছি গড়িয়াহাটে তোমাদের জন্য কালেকশন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটাতে ফার্স্টে আমি যেটা করব, আন্ডার 500 আর 500 টাকার শাড়ি আমি তোমাদেরকে দেখাবো, মানে 500 আর 500 টাকার মধ্যেই আমি শাড়ি কিন্তু তোমাদের দেখাবো। তোমরা ভালো করে দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে থাকো। তো ফার্স্টেই আমি যে শাড়ির দোকানটায় চলে এসেছি সেটার নাম হলো দ্য নিউ আনন্দম, দ্য হাউস অফ এক্সক্লুসিভ শাড়িজ। তো এটা একদম বাসন্তী দেবী কলেজের পাশেই, মানে স্পেন্সার্সের পাশেই প্রথম দোকানটার মধ্যে। এখানে সমস্ত 500 কালেকশন আমি দেখে নেব। তো চলো কালেকশন দেখা স্টার্ট করি। প্রথমেই আমি দেখতে পাচ্ছি একটা মা দুর্গার মুখে প্রিন্টেড শাড়ি। এখানে যে কটা শাড়ি তোমরা দেখতে পারবে ম্যাক্সিমাম 500 আর 550 আর তার মধ্যে দামই হবে, আর প্রত্যেকটা শাড়ির দাম আমি মোটামুটি তোমাদেরকে বলে দেবো। আর আমি আগেই তোমাদেরকে বলে রাখি, এখানে 500 আর 550-র মধ্যে যে কটা শাড়ি রয়েছে সব কটার কিন্তু তোমরা 20-25টা করে কালার অপশন পেয়ে যাবে। কিছু কিছু শাড়ির তো মোটামুটি তোমরা 12-15টা করে কালার অপশন পাবে, আর বার্গেনিংও করে নিতে পারবে তোমরা শাড়িগুলোর দাদা বলে দিয়েছিল। তো এই শাড়িটার দাম বলেছিল 500। এই শাড়ির দোকানে যে কটা শাড়িই তোমরা দেখছো মোটামুটি শুধু 500 আর 550-ই দাম ছিল, আর তোমরা গিয়ে তোমাদের মতো করে বার্গেনিং করে নিও, তোমাদের পছন্দের মতো কালার তোমরা গিয়ে চয়েস করে নিও। আর আমি আগেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমার মাইকটা মাঝে একটু প্রবলেম করছিল, তাই কিছু জিনিস আমি ভয়েস ওভার করতে হয়েছে। তোমাদেরকে সমস্ত সবকটা দাম, মানে শাড়ির আর কি সঠিক দাম আমি তোমাদেরকে বলবো। আর তোমরা যদি আমার ভিডিও দেখে এই দোকানটা ভিজিট করো তাহলে দাদাদের গিয়ে আমার চ্যানেলের নাম বলো বা ভিডিওটা দেখিও। এটা হচ্ছে টিস্যু সিল্ক শাড়ি, এটার দামও 500 টাকা। আমার কিন্তু খুব গর্জিয়াস লেগেছিলো শাড়িটা, মানে দুর্গাপুজোয় পরার জন্য কিন্তু দারুণ লাগবে। রাত্রিবেলাও কিন্তু তোমরা ভালো একটা গোল্ডেন ব্লাউজ দিয়ে বা রেড ব্লাউজ দিয়ে কিন্তু শাড়িটা পরতে পারো। অনেক রকম ভ্যারিয়াস কালারও রয়েছে, তোমরা যে কোনো কালারও নিজেদের মতো চয়েস করে নিতে পারো। এটা একটা বাটিক প্রিন্টের শাড়ি রয়েছে, এটাও বেশ ভালো লাগবে। তোমরা কিন্তু দশমীর দিন বা অষ্টমীর অঞ্জলি দিতেও কিন্তু তোমরা একটা রেড কালারের ব্লাউজ দিয়ে বেশ অ্যাস্থেটিক শাড়িটা তোমরা কিন্তু পরতে পারো। মানে 500 টাকার মধ্যেও যে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আমি গড়িয়াহাটে পুজোয় পেয়ে যাব, মানে আমি একদম বিশ্বাসই করতে পারিনি। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল গ্রিনটা আর এই বাটিক প্রিন্টের শাড়িটা। আরও কিছু কালেকশনও দাদাকে আমি দেখাতে বলেছিলাম। তো এরপর 500 টাকার মধ্যে কিছু সফট জামদানি ঢাকাই দেখে নেবো। সফট জামদানি কিন্তু এখন খুবই ট্রেন্ডিং, আমরা সবাই সফট শাড়ি যেটা হালকার ওপর হয় পরতে পছন্দ করি। এই পিঙ্ক কালারের সফট জামদানিটা কিন্তু খুব সফট ছিল, কোয়ালিটি খুব ভালো ছিল। এটা একটা পিঙ্ক কালারের হ্যান্ডলুম ছিল, আর প্রত্যেকটা শাড়ির কিন্তু তোমরা অনেক অনেক কালার অপশানস পেয়ে যাবে, সেগুলো কিন্তু তোমাদের গিয়েই দেখে নিতে হবে আর গিয়েই বার্গেনিং করতে হবে। আর এরপর একটা সাদা লালপা শাড়ি দাদা দেখিয়েছিল, যেটা মোটামুটি তোমরা জানো দুর্গাপুজো মানেই কিন্তু সাদা লাল লালপার ট্রেন্ডিং। আমরা প্রত্যেক বছর দুর্গাপুজো একটা সাদা লালপার কিন্তু কিনি, আর আমি অনেক কালার অপশানসও দেখাতে বলেছিলাম। তো দাদা বলছিল ভর্তি ভর্তি কালার অপশানস আছে, সব কিছু তো মানে বের করে দেখানো তো পসিবল নয়। তো এছাড়াও তোমরা ওখানে কিন্তু সলিড খাদি শাড়িও পেয়ে যাবে, যেগুলো 300-350 টাকার রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা কিনে নিতে পারবে। আর শুধু সফট জামদানি নয়, তোমরা কিন্তু হার্ড জামদানিও পেয়ে যাবে। অনেকে হয়তো হার্ড জামদানি পরা পছন্দ করো সফট জামদানির থেকে, মানে যারা একটু এজেড আমি দেখেছি তারা একটু হার্ড জামদানি পরা পছন্দ করে, এগুলোও কিন্তু তোমরা মানে 500-র মধ্যে পেয়ে যাচ্ছ। তো এবার আমি তোমাদেরকে এই দোকান থেকে কিছু শাড়ি নিজের ওপর ট্রাই করে করে দেখাবো। ওই দোকানের শাড়ি দেখা কমপ্লিট করে আমি আরও এগিয়ে গেছিলাম আর একটা দোকানের শাড়ি দেখার জন্য। এখানে অলরেডি একজন ব্লগিং করছিল, তো আমি পাশের দোকানে চলে গেলাম, কারণ এই সময় আমার পৌঁছতে পৌঁছতে যেহেতু বিকেলবেলা 4টে বেজে গেছিলো, তো পুজোর শপিংয়ের জন্য ভিড় লেগে গেছিলো আর শনিবার ছিল। তো চলো নতুন দোকানে আমি পৌঁছে গেছি। এখানে আমি একটা লিনেন শাড়ি দেখে নিয়েছি, এই শাড়িটার দাম রয়েছে 500 টাকা। আমার এত ভালো লেগেছিলো এই শাড়িটা, যেরকম সফট কোয়ালিটি রয়েছে আর সেরকম ডিজাইন করা, মানে জাস্ট তোমরা জুম
এরকম করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটারও কিন্তু ব্লু, ইয়েলো, রানী কালার, অনেক কালার অপশন পাবে। আর বেসিক্যালি ইয়েলোটা তো জাস্ট চোখে লেগে গেছিলো, সিলভার বর্ডার দেওয়া, মানে আজকাল গোল্ডেন বর্ডারের থেকে আমার মনে হয় সিলভার বর্ডার বেশি চলে। তোমরা কিন্তু একদম পুজোর জন্য এই লিনেন কালেকশনটা কিন্তু ট্রাই করতে পারো। এরপরে যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ টিস্যু সিল্কের, আগের দোকানেও আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম একটা টিস্যু সিল্ক, আর এখানে একটু অন্যরকম কালারের রয়েছে টিস্যু সিল্ক। তোমরা কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে কোনটা ভালো লাগলো, আর আমি তোমাদের সুবিধার জন্য সমস্ত দোকানের নাম দিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরাই মিস করবে। পুজোর জন্য 500-এর মধ্যে শাড়ির কালেকশন গড়িয়াহাট থেকে তুলে এনেছি। তো এই দেখো এখানে একটা বেগমপুরী শাড়ি রয়েছে, এটা কিন্তু তোমরা 450 টাকায় পেয়ে যাবে। তোমরা কিন্তু মানে জাস্ট ভাবতে পারবে না যে 500 টাকার মধ্যে গড়িয়াহাটে এত কম দামে এত ভালো ভালো শাড়ি পাওয়া যাচ্ছে, মানে সবার জন্য। এখানে আরেকটা লিনেন শাড়ির কালেকশন দেখালো, এটাও 450 টাকায় পেয়ে যাবে। একদম সফট লিনেন, একদম সফট, মানে হাত দিলে বোঝাতে পারবো। এটারও অনেক অনেক রকমের কালার ভ্যারিয়েশনস রয়েছে, আমি আগেই বলেছি, যেগুলো কিন্তু তোমাদেরকে গিয়েই দেখতে হবে, কারণ এইটুকু কম টাইমের মধ্যে কিন্তু আমি এত কালার ভ্যারিয়েশনস খুলে খুলে দেখাতে পারবো না। তাই আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যে কী কী কালার ভ্যারিয়েশন রয়েছে। তো এরপর এখানে দাদা আরেকটা সফট জামদানি দেখালো, এটা কিন্তু অল ওভার প্রিন্টেড সফট জামদানি, এটাও 500 টাকার মধ্যে আসছে। ভাবতে পারছো 500 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন একমাত্র কিন্তু গড়িয়াহাটেই পাওয়া সম্ভব। মানে বলে না যে গড়িয়াহাট হচ্ছে মধ্যবিত্তদের সেরা জায়গা, কেউ হতাশ হয়ে পেরে না, সবার কাছে সব রকম বাজেটের শাড়ি পেয়ে যাবে। আর রেড আমার ফেভারিট কালার, তো আবার একটা সাদা লাল শাড়ি আমি পেয়ে গেছি। পুজো মানেই আমি বলে দিয়েছি সাদা লালপার হচ্ছে ট্রেন্ডিং। এখানে আরেকটা দেখো প্রিন্টেড সাদা লালপার শাড়ি, এটা কিন্তু বেশ নতুনত্ব আমার লেগেছিল, তোমরা কিন্তু এটা ট্রাই করতেই পারো। এরকম একটা পুজোর সময় শাড়ি রেড ব্লাউজ দিয়ে পরলে কিন্তু বেশ ভালোই লাগবে, আর দশমীর দিন তো পরলে কোনো কথাই হবে না। তো এরপর আমি তোমাদেরকে দোকানের নাম দেখিয়ে দেবো। এই দোকানের নাম হলো আত্রেই শাড়ি সেন্টার। এখানে আমি শুধু 500 টাকার ব্লগ করেছি, আর এছাড়াও যদি বাজেট বেশি থাকে তোমরা সেটাও কিন্তু গিয়ে কিনতে পারো। এরপর আমি চলে এসেছি জগন্নাথ শাড়ি সেন্টারে, এখানেও আমি কিছু শাড়ি দেখে নেবো। তো প্রথমেই আমি মা দুর্গা প্রিন্টের শাড়ি দেখে নিচ্ছি। 500 টাকা, সুন্দর লাগছে এটা, ফুলে আঁচল দিয়ে পড়তে হবে। আর আপনার দোকানে 500-এর মধ্যে কি কি আমি এখন রয়েছি জগন্নাথ শাড়ি সেন্টারে, যেটা শাড়ি সংসারের একদম অপোজিটের দোকান। এগুলো হচ্ছে গিচা শাড়ি, এগুলোর দাম কত? 600 টাকা। আচ্ছা, একটু বাজেটটা 600 টাকা হয়েছে, বাট ভালো দেখতে, বেশ ব্লাউজ পিস সমেত বেশ একটু ইউনিক রয়েছে এটা। এরপর আরও কিছু দোকান ঘুরতে ঘুরতে আমি চলে এলাম রাইমা শাড়ি সেন্টারে। রাইমা শাড়ি সেন্টারেও কিন্তু আমি 500-এর মধ্যে অনেকগুলো কালেকশন পেয়ে গেছিলাম। আর আমি তোমাদের বলছি ম্যাক্সিমাম মোটামুটি 500-এ তোমরা হ্যান্ডলুম, লিনেন, সফট জামদানি এগুলোই পেয়ে যাবে। বাট এখানে একটা শাড়ির কালেকশন আমার খুব ভালো লেগেছিলো, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রেড কালারের লিনেন টাইপের একটা সিল্ক শাড়ি ছিল, যেটা আমি কোনো দোকানে দেখতে পাইনি এই ডিজাইনটা। এই ডিজাইনটাও 500 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে, আর এটার প্রচুর কালার অপশানসও পেয়ে যাবে। দোকানে অনেক ভিড় হয়ে গেছিলো অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ, তো তাই জন্য আমাকে কিছুক্ষণ থেমে দাঁড়াতে হচ্ছে। বাট এই দোকানে একটু ডিফারেন্ট টাইপের শাড়ি আমি দেখেছিলাম, যেগুলো আমার বেশ পছন্দ হচ্ছিলো। একদম অনেকগুলো দোকানের থেকে এই শাড়ি, মানে রাইমা শাড়ি সেন্টারের কালেকশন আমার একটু আলাদা রকম লেগেছে। তো এই দেখো এই শাড়িটাই রেড কালারে আমি তোমাদেরকে দেখালাম। আর এছাড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আরও কী কী রকম শাড়ি রয়েছে।
এখানে তোমরা সিকোয়েন্স হ্যান্ডলুম পেয়ে যাবে, লিনেন হ্যান্ডলুম পেয়ে যাবে, সফট জামদানি পেয়ে যাবে, আর অনেক রকম শাড়ি 500 এর মধ্যে পেয়ে যাবে। ইয়েলো শাড়িটা তো দেখতে বেশ সুন্দর লাগছে, ভীষণ গর্জাস, সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। তোমরা কিন্তু রাইমা শাড়ি সেন্টার ভিজিট করে নিজেদের মতো নেগোসিয়েশনস করে দাম করে নিও। আমি সবাইকে বলছি যে এখানে আমি যে দাম বলছি, ওরা আমাকে যে দামগুলো বলেছে, আমি কিন্তু তোমাদের সেই দামগুলোই বলছি, বাকিটা কিন্তু তোমাদের গিয়ে কথা বলে নিতে হবে। আর বারে বারেই বলে দিয়েছি যে প্রচুর কালার্স তোমরা পেয়ে যাবে। এখানে গামছা প্রিন্ট রয়েছে, এগুলো তোমরা 350 টাকা করে পেয়ে যাবে ওরা বলছিল, এটাতেও তোমরা প্রচুর প্রচুর কালার্স পেয়ে যাবে। আর এগুলো রয়েছে বেগমপুরি শাড়ি, এগুলো 350 টাকা করে, অলওয়েজ ট্রেন্ডিং, এটারও প্রচুর কালার ভ্যারিয়েন্টস পেয়ে যাবে। খুব সফট হয় গরমকালে পরার জন্য, পুজোর সময় সকালে পরার জন্য কিন্তু খুব ভালো অপশন। আর গড়িয়াহাট মানেই কিন্তু ব্লাউজেরও প্রচুর কালেকশন, বাট ব্লাউজের কালেকশন নিয়ে কিন্তু আমি পরে একটা আলাদা ভিডিও আনবো। গড়িয়াহাট নিয়ে আন্ডার 1000-এর মধ্যেও কিন্তু আমি তোমাদের একটা বড় ডিটেলে শাড়ির ভিডিও পরে আনবো। আর গড়িয়াহাটে এত শাড়ির কালেকশন রয়েছে না, যেটা আমি একটা ভিডিওতে কমপ্লিট করে উঠতে পারবো না। তো সো সরি, আমি নেক্সট দিন আবার যাব, একটু টাইম নিয়ে যাব, সকাল সকাল যাব, যাতে তোমাদের জন্য অনেক বড় কালেকশনের ভিডিও বানিয়ে আনতে পারি। দরকারে পার্ট 1 পার্ট 2 করে আমি তোমাদের কালেকশনের ভিডিও আনবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। 500-এর মধ্যে শাড়ি তোমাদের দেখিয়ে নিয়েছি, সব লিনেন হ্যান্ডলুম সফট জামদানি রয়েছে। পরের দিন গড়িয়াহাটে আসবো, আন্ডার 1000-এ ভালো ভালো গর্জাস শাড়ির ব্লগ করবো। ওকে, চলো টাটা।